এবারে শিক্ষা খাতের স্থবিরতা নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন শিক্ষা গবেষক জনাব মোস্তাফিজুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে নানা দাবি দাওয়া নিয়ে এখনও শিক্ষা খাতে আন্দোলন চলছে, এই অবস্থা থেকে বেরিয়ে আসার কি উপায়, আপনার পরামর্শ কি এক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে। আজকে যে শিক্ষা নিয়ে দাবি দেওয়া বলছেন, এটি কিন্তু একদিনের ইস্যু না। এটি আমি দাবি দেওয়ার চাইতে বলবো প্রথমে যে শিক্ষার্থীদের অবস্থা, শিক্ষার্থীদের দাবি দেওয়া। এতদিন ছিল শিক্ষকদের দাবি দেওয়া, আমরা দেখতাম যে প্রেস ক্লাবে বিভিন্ন জায়গায় শিক্ষকরা তাদের চাকরি স্থায়ীকরণ, বেতন বৃদ্ধি এই জন্য আন্দোলন করত, কিন্তু শিক্ষার্থীদেরকে আমরা সেভাবে দেখি নাই। এখন ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে যে শিক্ষার্থীরা আর ক্লাসরুমে ফিরছে না। কোভিড এর সময় থেকেই এই ট্রেন্ডটি শুরু হয়েছে যে লম্বা সময় শিক্ষার্থীরা ক্লাসরুমে ছিল না। তারপরে কিন্তু দেখুন, আমরা কিন্তু শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে পুরোপুরি ফেরাতে পারি নাই। এখন যখন ছাত্র আন্দোলন শুরু হলো গত কিছুদিন আগে, জুন মাসের শেষে, জুলাই থেকে, তখন থেকে শিক্ষার্থীরা এখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাহিরে। এখন একটি জিনিস হচ্ছে যে তাদের ভিতরে একটি টেন্ডেন্সি গ্রো করেছে যে আমরা তো সরকার পতন ঘটিয়ে ফেলেছি, তাহলে আমরাই তো সব, আমাদের কথা শুনবে না কেন? এই যে কিছুদিন আগে সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল, আমি সরকারের সিদ্ধান্তটাকে বলবো পুরোপুরি এটা অযৌক্তিক এবং ভুল সিদ্ধান্ত ছিল, যেটি আজকের অবস্থানকে আরো খারাপ করে ফেলেছে। আপনার মনে থাকবে কিছুদিন আগে এই যে এইচএসসি পরীক্ষার্থীরা, তারা হঠাৎ করে বললো যে আমরা আর পরীক্ষা দেব না। তারা মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয়ে যে তারা ঘেরাও করলো এবং সাথে সাথে হলো যে ঠিক আছে, ক্লাস তাদের এসএসসি পরীক্ষার ম্যাপিং করে পরীক্ষাতে পাস করিয়ে দেওয়া হবে। এই যে প্রথম যে একটি নতজানু সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের ফলে এখন আমরা দেখছি যে তারা কয়েকদিন ধরে যে অরাজকতা শুরু করেছে, যে ইয়েতে রেজাল্টে বৈষম্য, এটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য না। গতকালকে যে মন্ত্রণালয় যে সিদ্ধান্তটি নিয়েছে, গতকালকেও তারা একই ঘটনা ঘটিয়েছিল। শিক্ষা মন্ত্রণালয় গিয়েছিল, 6 নম্বর বিল্ডিংয়ে যে তারা উপরে উঠার চেষ্টা করছিল, তারপরে পুলিশের সঙ্গে মনে হয় তাদের ধাওয়া পাল্টাতে হয় এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখন আমি যে জায়গা থেকে আসবো, বেরিয়ে আসার উপায়, এটি কিন্তু অ্যারেস্ট করে বা মারপিট করে এটাকে সমাধান সম্ভব না। এখানে আমাদের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক তিনজনের যৌথভাবে আমাদের কাজ করতে হবে, কেননা শিক্ষকরা পড়ায়, শিক্ষার্থীরা পড়ে, অভিভাবকের সন্তান ওখানে পড়ে। এই তিনটি জায়গার একটি সমন্বয় আসতে হবে। এখন মেকানিজমটা কি, এটি তো নতুন তৈরি করা সম্ভব না, অলরেডি মেকানিজম আমাদের এক্সিস্ট করে। আমরা দেখবেন যে দীর্ঘদিন ধরে পিটিএ, প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যে একটি রয়েছে, সেই মিটিংগুলো আমরা কিন্তু নিয়মিত করছি না। স্কুলে মা সমাবেশ হয়, সেই প্রোগ্রামগুলো আমরা নিয়মিত করছি না। এখন সরকারকে দ্রুত একটা অনেক মানে কম্প্রিহেনসিভ পরিকল্পনা নিতে হবে। একদিকে অ্যানাউন্স দিতে হবে জাতীয় পর্যায় থেকে যে শিক্ষার্থীরা তোমরা ঘরে ফিরো, বাবা মাদেরকে আসার কথা বলতে হবে, এবং স্কুল পর্যায়ে একেবারেই খুব ঘন ঘন আপনার প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশন যে মিটিংগুলো, পিটিএ প্লাস হচ্ছে আপনার যেটা মা সমাবেশ, এগুলো করতে হবে। মানে মূল কথা আমি যেটা বলতে চাই, কমিউনিটির সাথে এনগেজ করে শিক্ষার্থীদেরকে ধরে রাখতে হবে, না হলে জাতীয় পর্যায়ে আমরা যত কিছু করি শিক্ষার্থীদেরকে ধরে রাখা কষ্টকর হয়ে যাবে। মানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে অনেকেই বলছেন যে শিক্ষা খাতে সংস্কারে একটি কমিশন গঠনের প্রয়োজনীয়তার কথা, তো এ বিষয়ে আপনার মতামত কি? আমি এ বিষয়ের সাথে শুধু একমত না, মানে মোর দেন 100% একমত। কারণ হচ্ছে দেখুন, গত সরকারের আমলে আমরা দেখেছিলাম 15 বৎসর শিক্ষাকে সবসময় একটা গোঁজামিল দিয়ে বলা হতো শিক্ষা আমার প্রায়োরিটি, কিন্তু বাজেটে আমরা বরাদ্দ দেখতাম না, এবং শিক্ষাকে সবসময় বক্তব্য আলোচনা এতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু কাজের কাজ আমরা কিছু পাই নাই। একজন শিক্ষা পরিবারের কর্মী হিসাবে আমি বলবো, এই গভর্নমেন্ট আসার পরে প্রথমে 6টি কমিশন গঠন করলো, সেখানে কিন্তু শিক্ষাকে সেভাবে গুরুত্ব দিয়ে কোনো কিছু করা হয় নাই। আবার একইভাবে পরবর্তীতে আরও 4টি করা হলো সংস্কারের জন্য, সেখানেও কিন্তু শিক্ষাকে স্বাস্থ্য করা হয়েছে। আমি সাধুবাদ জানাই যে স্বাস্থ্যকে করা হয়েছে, শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়নি। আমি দ্রুত সরকারের কাছে অনুরোধ জানাবো যে শিক্ষা রিফর্মের জন্য এডুকেশন রিফর্ম কমিশন বা কমিটি, কমিশন না কমিটি একটি গঠন করে শিক্ষার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে কিভাবে মানে আমরা সমাধান করে সামনের দিকে এগোতে পারি, এটি কিন্তু খুবই জরুরি। অন্য যেমন নির্বাচন কমিশন ভেঙে পড়েছে, দুর্নীতি দমন কমিশন ভেঙে পড়েছে, এই দুটো মেরামত করতে পারবেন আমি সাময়িকভাবে, কিন্তু শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়ছে এটার রেজাল্ট, এটার ফলাফল, এটার ইম্প্যাক্ট কিন্তু দীর্ঘ সময় আমাদেরকে বহন করতে হবে। সো সরকারকে এক্ষুনি এটাকে গুরুত্ব দিয়ে এটাকে মোস্ট প্রায়োরিটি, টপ প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে হবে। নিশ্চয়ই সুদূরপ্রসারী এই দিকে সরকার মনোনিবেশ করবে, এটাই সকলের প্রত্যাশা। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।